আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। বিশ্বের পঞ্চম অনিরাপদ শহর ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিরাপদ সূচকে সবচেয়ে নিরাপদ শহর জাপানের টোকিও, আর অনিরাপদ শহরের শীর্ষে রয়েছে নাইজেরিয়ার লাগোস। সুশাসনের পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী দুর্নীতিমুক্ত ও সমন্বিতভাবে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে এ অবস্থা থেকে উত্তরণের কোনো সম্ভাবনাই দেখছেন না নগর বিশেষজ্ঞরা। আরও থাকছে জাহিদ রহমানের রিপোর্টে। ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত ও ব্যক্তিগত নিরাপত্তা, এই চারটি ক্যাটাগরি সামনে রেখে বিশ্বের 60টি দেশ নিয়ে গবেষণা করে ইংল্যান্ড ভিত্তিক সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। চলতি মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নিরাপদ নগরীর শীর্ষে জাপানের টোকিও, আর ঢাকার অবস্থান তলানির দিকে। ডিজিটাল ও ব্যক্তিগত নিরাপত্তাহীনতার ক্ষেত্রে চতুর্থ ও ষষ্ঠ স্থানে ঢাকা। এই ডিজিটাল প্ল্যাটফর্ম অপব্যবহার করছে আমি বলব, সেটি যাতে তারা না করতে পারে তার জন্য রাষ্ট্রীয় সংস্থা যারা আছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। পূর্তি বয়সের ছেলে মেয়ে বা অন্যরা এই যে একটা আসক্তির দিক আছে, সেই আসক্তির দিকে ঝুঁকে পড়ছে, সেটি প্রতিরোধ করার জন্য ব্যাপক হারে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের শিক্ষানীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। অন্যদিকে স্বাস্থ্য নিরাপত্তায় 60টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান 57তম। একটা সুস্থ জাতি একটা সুন্দর দেশ গড়তে পারে, এটা তো সত্য। সেখানে শুধু ধরুন যে আমি যদি খাবার ভেজাল মুক্ত করতে পারি তাহলে অসুখের সংখ্যা কিন্তু কমে যাবে। কর্মসূচি বা বিভিন্ন ক্ষেত্রের যে আমরা কার্যক্রমগুলো নিচ্ছি এটা সঠিকভাবে হচ্ছে কি না, সে কারণেই আমাদের সুশাসনটা খুবই জরুরি। সবচেয়ে খারাপ অবস্থা অবকাঠামো নিরাপত্তার দিকে। এই সূচকে দ্বিতীয় অনিরাপদ নগরী তথাকথিত তিলোত্তমা ঢাকা। তাহলে যে সরকার দেশ পরিচালনা করছে তার প্রথম দায়িত্ব তার দলের লোক, তার মন্ত্রী, তার সরকারি কর্মকর্তা কর্মচারীর উপরে কঠোর থেকে কঠোরতমভাবে যদি আইন প্রয়োগ করতে পারে, বাকি মানুষজন ওইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, আইনের কঠোর প্রয়োগ করতে পারি সর্বক্ষেত্রে। শব্দটি হচ্ছে এই সমন্বয় এবং আইনের কঠোর প্রয়োগ সর্বক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশের আদর্শ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। তাদের মতে উন্নত দেশের সফলতার ফর্মুলা ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে ঢাকাকেও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব, সেজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে আবারও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গেল 24 ঘন্টায় 25 জন নতুন রোগী এখানে শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন 133 জন রোগী। এছাড়া নড়াইলে নতুন করে ডেঙ্গু রোগী এসেছে 27 জন, যার মধ্যে নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছে 18 জন। এছাড়া মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1100 জনে, যার মধ্যে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 16 জন নতুন রোগী। তবে দিনাজপুরে 24 ঘন্টায় কোনো নতুন রোগী পাওয়া যায়নি। আগে থেকে ভর্তি হওয়া 16 জন রোগী মধ্যে আজ 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া গত 24 ঘন্টায় রাজশাহীতে 7 জন ও বরগুনায় 7 জন নতুন রোগী ভর্তি হয়েছে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সোহরাওয়ার্দী হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন? সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? আসলে আপনি জানেন যে এখানে আমরা পরিচালকের দপ্তর থেকে যে খবর পেয়েছি, সর্বশেষ এখানে 19 জন ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। তো এটি একটি ভালো সংবাদ হিসেবে দেখতে হবে। এর ভিতরে 19 জনের মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা সবাই প্লাটিলেট কাউন্টিংয়ে 1 লাখের নিচে নেমে আসছিল, তাদের ভর্তি করা হয়েছে। তবে এটা একটি এত বেশি খুশিও হওয়া যাবে না, এই কারণে কারণ যারা NS1 পজিটিভ হচ্ছে, অর্থাৎ ডেঙ্গু রোগী পজিটিভ হচ্ছে, তাদেরকে যে সবাইকে ভর্তি করা হচ্ছে তাও না,
এটা শুধুমাত্র যাদের প্লাটিলেট কমে যাচ্ছিল তাদেরকেই ভর্তি করা হয়েছে। তবে এই যে ডেঙ্গু রোগী আক্রান্তে বা তাদের যে সচেতনতা বেড়েছে তাও কিন্তু বলা যাবে না। আমরা একটু আগে এখানে যে পুরুষ ওয়ার্ড সেই ওয়ার্ডে ঘুরে দেখে এসেছি, যখনই টেলিভিশন ক্যামেরা দেখা হচ্ছে বা পরিচালক বা হাসপাতালের ঊর্ধ্বতন ডাক্তাররা যখন যাচ্ছেন তখনই দেখলাম যে রোগীরা তাদের মশারিগুলো লাগাচ্ছেন, এবং তার চেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে শিশু ওয়ার্ডে। শিশু ওয়ার্ডে আমরা গিয়ে দেখেছি যে একটি শিশু ওয়ার্ডের একটি বেডেও ওইখানে আসলে মশারি টাঙানো নাই। তো আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন তারা আমাদের জানাচ্ছিলেন যে অতিরিক্ত গরমের কারণে মশারি টাঙানোটা যাচ্ছিল না। আপনি জানেন যে একটি ডেঙ্গু রোগী যখন আক্রান্ত হয় তখন তাদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যে 8 দিন, অর্থাৎ একটি শরীরে একটি ডেঙ্গু রোগের যে জীবাণু 8 দিন পর্যন্ত এটি জীবিত থাকে। তো সেই কারণে এখান থেকে সুস্থ হয়ে যাওয়ার বাড়িতে যাওয়ার পরও কিন্তু ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গুর যে জীবাণু শরীরে জীবিত থাকে। তো এই কারণে যে সচেতনতা যে বেড়েছে সেটা আসলে বলা যাবে না। তো এই পর্যন্ত এটাই মোটামুটি বলা যায় যে শরদ্দী হাসপাতালে গত 24 ঘন্টায় 19 জন ক্রিটিক্যাল অবস্থায় ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছেন, একজনও মারা যাননি, এটি একটি ভালো সংবাদ। তো এই ছিল সর্বশেষ। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। হবিগঞ্জের 250 শয্যা হাসপাতালে চিকিৎসক এবং জনবল সংকট চরম আকার ধারণ করেছে। প্রতিদিন 400 থেকে 500 রোগী চিকিৎসা সেবায় কাজ করছে মাত্র 10 জন চিকিৎসক। এতে ভোগান্তিতে পড়েছেন হবিগঞ্জের 9টি উপজেলার প্রায় 22 লাখ মানুষ। হবিগঞ্জ প্রতিনিধি সাইদুজ্জামান জাহিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2 বছর পেরিয়ে গেছে, এখনও সেখানে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকট। এই হাসপাতালে 60 জন চিকিৎসকের প্রয়োজন, অথচ দায়িত্ব পালন করছে মাত্র 10 জন। হাসপাতালে সার্জারি, মেডিসিন, অর্থোপেডিক্স, গাইনি, চক্ষুসহ কয়েকটি বিভাগে 4 মাস যাবত কোনো চিকিৎসকই নেই। জরুরি অবস্থায় বিভিন্ন উপজেলা থেকে ডেকে আনতে হচ্ছে চিকিৎসক। ইমার্জেন্সিতে 24 ঘন্টা ডাক্তার থাকা দরকার, কারণ বর্তমানে মনো ডাক্তার নাই। একটা আল্ট্রাসোনোগ্রাম লিখছে, যেটা এখানে হচ্ছে না আর কি, ওরা বলতেছে যে বন্ধ আছে। সার্জারি ডাক্তার না থাকার কারণে তারা বলে সিলেটে হাজার হাজার রোগী যা ওষুধ দেখে, এটা বাইরে থেকে কিনে আনা লাগে, সরকারি কোনো ওষুধ নাই। 3 দিন ধরে ভর্তি আছে, 3 দিন হয় বাইরে ওষুধ নিতেছে, বাইরে ওষুধ। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় একজন চিকিৎসককেই সেবা দিতে হচ্ছে 16 থেকে 18 ঘন্টা। প্রতিদিন 400 থেকে 500 রোগীকে চিকিৎসা সেবা দিয়ে হাঁপিয়ে উঠেছেন চিকিৎসকরা। অল্প পরিমাণ ডাক্তার দিয়ে আমাদের চিকিৎসা সামলানো খুব কষ্টকর হয়। মর্নিং করলাম, আবার আমার নাইট করা লাগে, আমার ডাক্তারের স্বল্পতা এত বেশি, এটা ডাক্তারদের উপর অত্যাচারই বলা যায়। সংকট দূর করতে শীঘ্রই নতুন চিকিৎসক নিয়োগের আশ্বাস দেন হাসপাতালে পরিদর্শন করতে আসা সিলেট বিভাগীয় এই কর্মকর্তা। হবিগঞ্জ হাসপাতালে বর্তমানে চিকিৎসকের সংকট আছে, কিছুদিনের মধ্যেই প্রচুর চিকিৎসক নিয়োগ হবে, তার মাধ্যমে আমরা সেটা পূরণ করবার চেষ্টা করব। কোনো অজুহাত নয়, শীঘ্রই সরকার চিকিৎসক সংকট দূর করে জেলাবাসীর পরিপূর্ণ চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মৌসুমী রহমান, আরটিভি। মধ্যাহ্ন সংবাদে পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।